রাতপো হলে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ দিবস। করোনা পরিস্থিতিতে কোনো বড় সমাবেশ হচ্ছে না এবছর। ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর মমতার বক্তব্য শুধু বাংলা কেন্দ্রিক নয়, সারা দেশের প্রেক্ষাপটে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। পশ্চিমবঙ্গ ছাড়া উত্তরপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, পাঞ্জাব, ঝাড়খণ্ড, আসাম সহ দেশের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শোনানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। লক্ষ্য 2024 লোকসভা নির্বাচন, দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করার লক্ষ্য। আর সেই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে বিজেপিবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাতে চলেছেন এবারের 21 জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে। 21 জুলাইয়ের স্মরণে কলকাতার রাজপথে পরিবহন শুরু করলো এক সুসজ্জিত ট্রাম। 21 জুলাই বিভিন্ন স্মৃতি উঠে এসেছে এই ট্রামে। স্মরণ করা হয়েছে 1993 সালে সেই শোকস্তব্ধ দিনটিকে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তথ্য তুলে ধরা হয়েছে এই ট্রামের গায়ে। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মঙ্গলবার রোনাপুকুর ট্রাম ডিপো এই সুসজ্জিত ট্রামটির উদ্বোধন করেন। তিনি বলেন, এবার 21 জুলাই সর্বভারতীয় প্রেক্ষাপটে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালে রাজ্যের বামপন্থী সরকারকে হটানোর ডাক দিয়ে সেই কর্মসূচি পালন করা হয়েছিল। আর এবার কেন্দ্রের মোদী সরকারকে দিল্লির মসনদ থেকে হটাতে হবে, আর সেই ডাকি দেবেন তৃণমূল সুপ্রিমো। ভারতবর্ষকে স্বৈরাচার থেকে পুঁজিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত করার জন্য সেই সময় দিনটা ছিল যখন যে আন্দোলন হয়েছিল, ক্রমাগত বছরের সাথে সাথে সেটা বদল হতে শুরু করেছে। এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সময়টা কতটা উল্লেখযোগ্য? সেই সময়টা ছিল আমাদের কিন্তু আমাদের সম্পূর্ণ রাইটার যে রাইটার্স বিল্ডিংটি উত্থাপন এবার একটা সম্পূর্ণ বাসিন্দা একটা রাজ্য ছিল। আজকে সমস্ত রাজ্য মিলে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি করে তাদেরকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রের এই যে সরকার, যে সরকার কোন রাজ্যের কোন কথা শুনেন না, আজকে নীতি আয়োগের কোন রাজ্যের একটা এজেন্ডা নিয়ে হয়তো ভাবতে পারো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।